সিভিল সার্ভিস কমিশনের উপর ক্ষুব্ধ বিচারপতি সরে দাঁড়ালেন মামলা থেকে। আপনার মক্কেলের কাজের উপর ভরসা করি না, অ্যাডভোকেট জেনারেলকে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেশি নম্বর পেয়েও মেধা তালিকা থেকে বাদ পড়েন গোবিন্দ মণ্ডল নামে এক ব্যক্তি। নবম দশম শ্রেণীর নিয়োগে অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের দ্বারস্থ হন তিনি, আর মামলা দায়েরের পরই ভুল স্বীকার করে স্কুল সার্ভিস কমিশন। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অনুবাংশু নিয়োগী। অনুবাংশু, দেখো স্কুল সার্ভিস কমিশনের অস্বচ্ছতা বা নিয়োগ নিয়ে একাধিক মামলা হয়েছে, তার মধ্যে একটি মামলা ছিল গোবিন্দ মণ্ডল, তিনি নবম দশম ক্লাসের জন্য তিনি পরীক্ষা নিয়োগের জন্য চাকরি পরীক্ষা দিয়েছিলেন, তার প্রাপ্ত নম্বর ছিল 60% বা 60%। পরবর্তীতে দেখা যায় তিনি তার সন্দেহ হওয়ার পর তিনি আরটিআই করেন, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট, সেই আরটিআই করার পর তিনি জানতে পারেন যে একজন প্রার্থী সুযোগ পেয়েছেন, তার নামটা আমরা বলছি না, সেই প্রার্থী তার প্রাপ্ত নম্বর হচ্ছে 58.67%। তার প্রশ্ন হচ্ছে যে তিনি প্রাপ্ত নম্বরে বেশি পেয়েও সেই ব্যক্তি কী করে চান্স পেয়ে গেল। এরপর তিনি কলকাতা হাইকোর্টে তিনি স্বচ্ছতার দাবি, নিয়োগের স্বচ্ছতার দাবি জানিয়ে তিনি কিন্তু মামলা করেন। সেই মামলাতে রিপিটিশন করার পর বা মামলা করার পর কমিশনের তরফ থেকে যে রিপোর্ট ফাইল করা হয়েছে, সেই রিপোর্ট তারা বলেছে কমিশন যে তাদের ভুল হয়েছে বা তাদের মিস্টেক কথা স্বীকার করেছে। এতদিন তারা কিন্তু কোনোটা স্বীকার করেনি। মামলাকারের আইনজীবী যেটা বক্তব্য যে এতদিন কমিশন তারা ভেরিফাই করেনি, যখন তারা মামলা করলো তারপর কমিশন বলছে তাদের ভুল হয়ে গিয়েছে। এইটা দেখার পরেই সে সময় অ্যাডভোকেট জেনারেল ছিলেন, তাকে তিনি উদ্দেশ্য করে বলেছেন, মিস্টার অ্যাডভোকেট জেনারেল, আপনার ক্লায়েন্টের উপর আমরা কোনো ভরসা নেই। এখানে ক্লায়েন্ট মানে হচ্ছে SSC, স্কুল সার্ভিস কমিশন, তার কাজের উপর কোনো ভরসা নেই। এরপর তিনি তার ব্যক্তিগত কারণ দেখিয়ে, ব্যক্তিগত কারণ না দেখিয়ে তিনি বলেছেন তার ব্যক্তিগত গ্রাউন্ড, সে কারণে তিনি মামলাটিকে ছেড়ে দিচ্ছেন বা রিলিজ করছেন। আপাতভাবে সেই মামলাটি চলে যাবে প্রধান বিচারপতির কাছে, তিনি মাস্টার অফ দ্য রোস্টার, সেই কারণে প্রধান বিচারপতি নির্দিষ্ট করে দেবেন এই মামলাটি কোন বিচারপতি সিঙ্গেল বেঞ্চে বা ডিভিশন বেঞ্চে শুনানি হবে। সেইখানে নির্দিষ্ট হবে যে গোবিন্দ মণ্ডল তার যে প্রাপ্ত নাম্বার, সেই নাম্বার অনুযায়ী তিনি চাকরি পাবেন কি পাবেন না। অনুবাংশু আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসছি। আরও একবার আপনাদের জানিয়ে রাখতে চাইব, স্কুল সার্ভিস কমিশনের ওপর ক্ষুব্ধ বিচারপতি সরে দাঁড়ালেন মামলা থেকে। আপনার মক্কেলের কাজের ওপর ভরসা করি না, অ্যাডভোকেট জেনারেলকে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। বেশি নম্বর পেয়েও মেধা তালিকা থেকে বাদ পড়েন গোবিন্দ মণ্ডল নামে এক ব্যক্তি। নবম দশম শ্রেণী নিয়োগে অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলে আদালতে দ্বারস্থ হয়েছিলেন তিনি, আর মামলা দায়েরের পরই ভুল স্বীকার করে স্কুল সার্ভিস কমিশন। মামলার শুনানি, স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় রীতিমতো অসন্তুষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুনানি চলাকালীনই মামলা থেকে তিনি সরে দাঁড়ালেন। কি বলেছেন এই বিষয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আমরা আরও একবার জানবো। অনুবাংশু রয়েছে আমাদের সঙ্গে, অনুবাংশু কি বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিষয়ে? দেখো তিনি যেটা কারণ তিনি দেখাননি যে তিনি কেন মামলাটাকে সরে দাঁড়িয়েছেন, তার ব্যক্তিগত গ্রাউন্ড বা ব্যক্তিগত কারণ বলা যেতে পারে, কিন্তু তিনি আজকে যে এখন স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় যে তিনি অসন্তোষ সেটা কিন্তু তিনি মত প্রকাশ করেছেন বা পর্যবেক্ষণে বোঝা দিয়েছে। তিনি স্পষ্ট বলেছেন যে অ্যাডভোকেট জেনারেলকে যে তার ক্লায়েন্টের উপর তিনি ভরসা করছেন না, অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন যে ভুল করেছে সেটা এই প্রথম নয়। এর আগেও কলকাতা হাইকোর্টে তিনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি একাধিক মামলাতে তিনি প্রশ্ন তুলেছেন, তিনি সওয়াল করেছেন, তিনি পর্যবেক্ষণ দিয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে তিনি আজকে বলেছেন যে তিনি ভরসা রাখছেন না, বিশ্বাস করছেন না। সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে এই মামলা তিনি ছেড়ে দিয়েছেন। তিনি তার ব্যক্তিগত গ্রাউন্ড তিনি ক্ষুব্ধ হয়ে ছেড়েছেন না, তিনি অন্য কোনো গ্রাউন্ডে ছেড়েছেন সেই বিষয়টা পরিষ্কার না, তবে তিনি মামলাটি রিলিজ করে দিয়েছেন এবং মামলাটি চলে যাবে এখন প্রধান বিচারপতির কাছে। তবে আপাতভাবে বলা যায় যে তিনি আজকে SSC যে রিপোর্টটা দিয়েছে মামলা করার পর, সেখানে SSC তারা স্বীকার করেছে যে তাদের একটা ভুল হয়েছে বা মিস্টেক হয়ে গিয়েছে, সেই কারণে তিনি রিপোর্টটা দেখার পরে বলেছেন যে তিনি এই কমিশনের কাজের উপর তিনি ভরসা রাখছেন না। এই তিনি এই মতটাই তিনি প্রকাশ করেছেন কলকাতা হাইকোর্টে আজকে। অনুবাংশু আমাদের সঙ্গে থাকো, তোমার কাছে আবার আসছি। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার। জয়প্রকাশ বাবু, মামলার শুনানি চলাকালীন স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় অসন্তুষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি মামলা থেকে সরে দাঁড়ালেন, কি বলবেন এই বিষয়টা নিয়ে? আপনার প্রতিক্রিয়া জানতে চাইব। না, এটাও তো আরেকটি ঘটনা যে এই রাজ্যে আইনের শাসন নেই। আইনের শাসন বলতে শুধু হত্যা ধর্ষণ সেই ক্ষেত্রেই যে সীমাবদ্ধ তা তো নয়, দেখা যাচ্ছে যে সাধারণ মানুষের অধিকার যে চাকরি পাওয়া, শিক্ষকের চাকরি পাওয়ার জন্য দৃষ্টান্তমূলকভাবে সৎভাবে যে চাকরি দেওয়া হবে এবং সেখানে দুর্নীতি হবে না, সেই জায়গাতেও আইনের শাসন করতে পারেনি, আমরা ওরা করেছে। এবং আজকে
আদালতের সামনে স্পষ্ট প্রমাণ পেয়েছেন আদালত যে এই রাজ্য সরকারের সময় যে নিয়োগ বিধি হয়েছে সেটা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত, এবং বারবার বলা সত্ত্বেও রাজ্য সরকার সেটাকে ঠিক করেনি, মানুষকে সুবিচার দেয়নি। তাই জন্য এই বিচারপতি অনেক মানে নিজের অসন্তুষ্ট মনোভাব দেখিয়ে তিনি সরে যাচ্ছেন, কিন্তু তাতে তো সমস্যা মিটবে না। এই রাজ্য সরকার আইনের শাসন দিচ্ছে না, সাধারণ চাকরির ক্ষেত্রেও সাধারণ মানুষকে দুর্নীতির সাহায্যে তাদের অধিকারকে গ্রাহ্য করছে না, সেটা আবার আজকে প্রমাণিত হয়েছে। দেখুন, শিক্ষা ব্যবস্থা নৈরাজ্যে ভরে গেছে এবং ব্রাত্যবোস নাকি তার নতুন দপ্তর হচ্ছে ত্রিপুরা দপ্তর, ত্রিপুরা দপ্তরের মন্ত্রী হচ্ছেন ব্রাত্যবোস, আর লাটে উঠেছে এই শিক্ষা ব্যবস্থা। এবার আপনারা দয়া করে ব্রাত্যবাবুকে ফোন করে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ জয়প্রকাশ বাবু, আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আমরা কথা বলছিলাম বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদারের সঙ্গে। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন বাম নেতা সুজন চক্রবর্তী। সুজন বাবু, স্কুল সার্ভিস কমিশনের ভূমিকায় রীতিমতো অসন্তুষ্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শুনানি চলাকালীন মামলা থেকে সরে দাঁড়ালেন তিনি, কিভাবে দেখছেন এই পুরো বিষয়টা, আপনার কি প্রতিক্রিয়া? এটা একটা নজিরবিহীন ঘটনা, যেটা মামলার শুনানি চলাকালীন তার নিজের ইনভলভমেন্ট আছে সেই কারণে নয়, বা আমি এই মামলার ঘটনাবলীর সঙ্গে কোনোভাবে যুক্ত ছিলাম অতএব থাকবো না তা না। কার্যত সরকারি প্রশাসন বলতে যা বোঝায় শিক্ষক নিয়োগের, স্কুল সার্ভিস কমিশন এবং ইত্যাদি, তাদের ওপরে বিরক্ত হয়ে আর বলে লাভটা কি, কতবার আর বলবো, আর বলার মানে আছে কিছু, এই রকম মনোভাব থেকে কার্যত সরে দাঁড়ালেন। এটা একটা নজিরবিহীন ঘটনা। আমি বলবো গত 10 বছরে অন্তত 100 বার, খুব কম করে হলো, অন্তত 100 বার বিভিন্ন স্কুল সার্ভিস কমিশন সংক্রান্ত অভিযোগ জানিয়েছি, সরকারকে জানিয়েছি, মন্ত্রীকে জানিয়েছি, দপ্তরকে জানিয়েছি, সাংবাদিকদের জানিয়েছি, এবং প্রতিদিন প্রায়, যেটা কখনো ছিল না, মানে 1 মাস 2 মাস 3 মাস বলে 7-8 মাস ধরেও কারো একটা অনশনে অবস্থানে বসে আছেন, প্রায় সেই ফোন করে, কান্নাকাটি করে, তারা বলছে আমাদের হাতে কাগজ আছে, অনেকবার হয়েছে মন্ত্রীকে বিধানসভার মধ্যে পর্যন্ত বলেছি এই হচ্ছে কাগজ, দেখুন না, ও সব সিপিএম এর চক্রান্ত, না ও সব ওই কোর্টের চক্রান্ত। এই যে অসভ্যতা এতদিন ধরে করে গেল, যুবকের কাজ সেটাকে কার্যত নিজেদের খুশি মতন দুর্নীতি করে যোগ্য প্রার্থী তাকে বঞ্চিত করে যুবকের জীবন থেকে বছরের পর বছর কেটে নেওয়া হয়েছে, আজকের এই ঘটনাতেও তা আরো একবার স্পষ্ট। যেভাবে অন্তত অভিজিৎ বাবু সম্মত বিচারকের নাম, তিনি যেভাবে আজ এই ঘটনাটাকে ফের বিবৃত করেছে যে করছি কাকে, বলে লাভটা কি, সরকারের সমস্ত মাথা তারা প্রশাসন হিসেবে যারা এই দুর্নীতি করে যাচ্ছে তাদেরকে প্রশ্রয় দিচ্ছে, তাদের দ্বারা পুষ্ট হচ্ছে সরকার, এই রকম একটা অভিযোগ কার্যত রিয়াকশন এক্সপ্রেস করে বিচারপতিকে সরে দাঁড়াতে হলো, তাতে বোঝা গেল ঘটনাটা কত গভীর, তাতে সমাধান হলো না। সমাধানটা হচ্ছে রাজ্য সরকারের বোধ নেই, বোধহীন, এবং তারা মনে করছে প্রত্যেক জায়গাতে যান, যে কোনো জেলায় পরীক্ষা লেখাপড়ার কারবার নেই, হঠাৎ করে ভেতর থেকে এসে কলেজ মাস্টারমশাই ঢুকে পড়লো, যার পাওয়ার কথা সে ছিল, নামের লিস্ট আছে, হঠাৎ আগুপিছু হয়ে গেল। এই সরকারের প্রত্যেকটি দপ্তরে হচ্ছে, শিক্ষা দপ্তরে স্পষ্ট হচ্ছে, প্রত্যেকটি দপ্তরে একটা দুর্নীতির। অনেক ধন্যবাদ সুজন বাবু, আপনাকে আমাদের সঙ্গে কথা বলবার জন্য। আমরা কথা বলছিলাম সিপিএম নেতা সুজন চক্রবর্তী ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। যে বিষয়ের দিকে আমরা নজর রেখেছি যে স্কুল সার্ভিস কমিশনের উপর ক্ষুব্ধ বিচারপতি সরে দাঁড়ালেন মামলা থেকে, আপনার মক্কেলের কাজের উপর ভরসা করি না, অ্যাডভোকেট জেনারেলকে বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অর্ণবাংশু। অর্ণবাংশু, আরো একবার জানতে চাইবো যে কেন সরে দাঁড়ালেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। দেখো, সরে দাঁড়ানোর ব্যক্তিগত কারণ বা সেই কারণটা তিনি কিন্তু বলেননি প্রকাশ্য আদালতে, তিনি ব্যক্তিগত কারণ জানা যায়নি, তিনি এই মামলায় ক্ষুব্ধ হয়ে সরে গিয়েছেন, না তিনি অন্য কোনো গ্রাউন্ডের কারণে তিনি সরে গিয়েছে সেটা খোলসা করেননি। তবে হ্যাঁ, যেটা বলা যেতে পারে কোর্ট আঙ্গ যে ব্যক্তিগত কারণে তিনি সরে গিয়েছেন, তবে ব্যক্তিগত কারণে তিনি সরে গেলেও তিনি কি এই যে কমিশনের ভূমিকার উপর যে অসন্তোষ প্রকাশ করেছে সেটা কিন্তু পরিষ্কার, বা তার কাজে যে আদালত খুশি নয় সেটাও পরিষ্কার। অ্যাডভোকেট জেনারেলকে তিনি বুঝিয়ে দিয়েছেন যে স্কুল সার্ভিস কমিশনের কাজের উপর তিনি ভরসা রাখেন না, কারণ একজন প্রার্থী যে এত নাম্বার পেয়েছে সে বাদ গেল, কিন্তু যে কম নাম্বার পেলো, প্রায় 2% কম, 2% কম প্রায়,
সে কি করে চান্স পেয়ে গেল, সে কি করে চাকরি পেয়ে গেল, এবং এতদিন পর যখন মামলা করার পর তাদের নজরে আসছে এবং তারা ভুল স্বীকার করছে, এই ঘটনাবলীকে দেখেই বিচারপতি কিন্তু অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি প্রকাশ করে বলেছেন তার উপর ভরসা রাখেন না, এবং তিনি এই ব্যক্তিগত কারণের কথা বলে তিনি কিন্তু মামলাটিকে রিলিজ করেছেন। আপাতভাবে মামলাটি এখন প্রধান বিচারপতির কাছেই ফেরত যাবে। ধন্যবাদ অনুবংশ। খবর যা দেখছেন, যা শুনছেন সব সত্যি তো নাকি রং করা বানানো? অহেতুক চিৎকার, এসব কি আদৌ বিশ্বাস করা যায়? এক একটা চ্যানেল তো এক এক রকম করে বলছে। তাহলে সরিয়ে দিন, পাল্টে দিন সব মিথ্যে, সব ফেক নিউজ। গত 15 বছর ধরে এই বাংলায় আপনার চ্যানেল একটাই, জি 24 ঘন্টা।